আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুবই সহজভাবে এরকম একটি মজাদার নাস্তা আপনারা যদি পান তবে অবশ্যই পাশে ট্রাই করবেন সেটা বলতে পারি, কারণ এতটাই মজাদার হয়েছিল এই রেসিপিটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সামনে আসছে রমজান মাস, চাইলেই কিন্তু রমজান মাসে ইফতারির সময় এই নাস্তাটা টেবিলে রাখতে পারেন বা বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন অনায়াসে। এতটাই মজাদার ছিল রেসিপিটা আর খুবই সহজভাবেই তৈরি করে নিয়েছি। কিছুটা পরিমাণ সুজি আর ডিম দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় সেটা না তৈরি করলে বা না খেলে বুঝতে পারবেন না, তাই বলবো অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগবে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তাহলে চলুন কীভাবে তৈরি করছি দেখিয়ে দিই। এখানে একটি ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি, আর এই এক কাপ পরিমাণ পানির সাথে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ সুজি। আমি সুজিটা ঠান্ডা পানির মধ্যেই দিয়ে দিলাম। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি অনবদ্য নাড়াচাড়া করতে থাকবো, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সুজিতে কিন্তু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়, তার জন্য আপনাকে খুব তাড়াতাড়ি এটা নাড়াচাড়া করতে হবে। দেখুন অলরেডি কিন্তু পানিটা টানতে শুরু করে দিয়েছে। চুলার জালটা প্রথমে একটু মিডিয়াম আঁচে রাখবেন, তারপর এটাকে আস্তে আস্তে জালটা কমিয়ে দিয়ে তারপর কিন্তু এটাকে একটা খামি তৈরি করে নিতে হবে। যেরকম করে আমরা রুটি তৈরি করি খামিটা, সেই খামি হিসেবেই কিন্তু তৈরিটা করতে হবে। এ সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে আর খামিটা অলরেডি তৈরি হতে শুরু করে দিয়েছে। আর এই সময় নাড়াচাড়া করতে গেলে হাতটা একটু ব্যথায় ব্যথায় হয়ে যায় আমার কাছে, কারণ এটা খুব আঠালো হয়, সুজিটা একটু অনেক আঠালো টাইপের, সেজন্য কিন্তু নাড়াচাড়া করতে একটু অসুবিধাই লাগে। যাই হোক, তারপরে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অবশ্যই নাড়াচাড়াটা করতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন অলরেডি কিন্তু আমার খামিটা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো খামি তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে। এখান দিয়ে খামি ঠান্ডা হতে হতে ভিতরে পুরোটা রেডি করে নেওয়ার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিম দুটো এরকম একটি গ্রেটার দিয়ে, মানে যারটা আমরা সালাদ কুচি করি সেই গ্রেটার দিয়ে কিন্তু এটাকে কুচি করে নিতে হবে। যেটা বড় সাইজের যে ফোঁটাটা দেখছেন সেটা দিয়ে কিন্তু করতে হবে। আর যদি আপনি ছোটো সাইজেরটাতে করেন তাহলে ডিমগুলো একদম মিখিন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তার জন্য একটু বড় সাইজটা দিয়ে এইভাবে একটু কুচিয়ে নিতে হবে। আর এইভাবে করে সম্পূর্ণ দুটো ডিমই আমি কুচি করে নিয়ে নিয়েছি। ডিম দুটো আমার কুচানো হয়ে গেছে। আর এখানে কিছু মশলা অ্যাড করতে হবে, সেগুলো অ্যাড করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা মরিচ কুচি করা, ঝালটা কিন্তু আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এটা একটু ভাজা মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচটা। তারপর এখানে অ্যাড করে দিব ধনে পাতা কুচি, আমি এখানে প্রায় এক দু টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব এই যে প্রাণের স্বাদের যে মশলা, সেই মশলাটা থেকে এখানে আমি প্যাকেট থেকে হাফ মশলা অ্যাড করে দিব, কারণ এই মশলাটা খুবই ভালো লাগে আর সেজন্য এটা অ্যাড করছি। আর আপনাদের কাছে যদি এই মশলাটা হাতের কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চাট মশলা অ্যাড করতে পারেন চাইলে, কিন্তু এই মশলাটার ফ্লেভারটা খুব ভালো আসে সেজন্য এখানে অ্যাড করলাম। আর এখন একটি চামচের সাহায্যে অ্যাড করে নিব, তার আগে দিয়ে দিচ্ছি এটা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যেন ডিমটা না ভেঙে বা গলে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার জন্য এই কাজটা আপনাকে চামচ দিয়ে করতে হবে, যদি হাত দিয়ে মাখাতে যান সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে একদম গলে গেছে ডিমগুলো বা ভর্তা হয়ে যাবে, তার জন্য চামচ দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। আর এখানে দেখুন সুজিটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আর এটাকে ময়ন করার কোনো প্রয়োজন নেই, যেভাবে আপনি চুলা থেকে নামিয়েছেন সেভাবে কিন্তু নাস্তাটা তৈরি করে নেবেন। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল আমি ইউজ করছি, তারপর সামান্য পরিমাণ এখান থেকে সুজির যে ময়নটা সেখান থেকে নিয়ে নিলাম। নিয়ে কীভাবে নাস্তাটা তৈরি করছি সেটা আপনারা খেয়াল করবেন, এরকম হাতের তালুতে চ্যাপটা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের পুরটা এখানে দিয়ে দিচ্ছি। আপনার সাইজ অনুযায়ী ডিমের পুরটা এখানে আপনি পছন্দ মতো অ্যাড করবেন, যে আসলে ডিমের পুরটা কতটুকু দিলে ভালো হয়। আর একদম বেশি দিয়ে আবার ফাটিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেল ভাজতে গেলে তেল ঢুকে যেতে পারে সেজন্য। আর এইভাবে কি মুখটাকে পুরোপুরি সিল করে দিতে হবে। দেখুন এভাবে করে আমি মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে দিচ্ছি, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন উপরে একটু সুন্দর হওয়ার জন্য এখানে একটু ডিজাইন করে দিব, যেন দেখতে সুন্দর লাগে। ঠিক এরকম যে চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে সেজন্য।
হয়ে গেল আমার একটি নাস্তা, আর এই নাস্তাটা এক সাইডে রেখে দিব, আর বাকি নাস্তাগুলো তৈরি করব। তার আগে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আসলে পোটটা কীভাবে ঢুকালাম সেটাই আপনাদেরকে দেখাবো। ঠিক একই পদ্ধতিতে একইভাবে কিন্তু এই কাজটা করতে হবে, আর মুখটাকে খুব ভালোভাবে সিল করতে হবে, আর হাতের তালুর সাহায্যে একটু সমান করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিচ্ছি প্রথমে, আর এখন আমি ভাজতে চলে যাব। অলরেডি কিন্তু ফ্রাইপ্যানে আমি একটু তেল বসিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু ডুবা তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে নাস্তাগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর একটা পিঠ লাল না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, যখনই হালকা একটা লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না, কিন্তু একটু সময় নিয়ে তারপর ভাজলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। যখনই উল্টে দিবেন তারপর অপেক্ষা করছি পরবর্তী পিঠটাও ঠিক লাল হয়ে আসা পর্যন্ত, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন চতুর্দিকে সমানভাবে লাল হয় সেজন্য। এই দেখতে পাচ্ছেন আমার এই পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে একটু গোল্ডেন কালার হয়ে গেছে, আর এইভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু উল্টে দিচ্ছি, আর এই পিঠটাও আমি আরেকটু লাল করে নিব, তাতে খেতে ভালো লাগবে। আর এইভাবে আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এই কালারটা আরও একটু লাল করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই ঠিক আছে তাই নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে সম্পূর্ণ নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিব। আমার নাস্তাগুলো কিন্তু দেখুন তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাবো যে আসলে ভেতরটা কীরকম হয়েছে, সেটা না ভাঙলে আপনারা বুঝতে পারবেন না। এটা উপরটা কিন্তু খুব মুচমুচে, আর ভেতরটা খুবই নরম তুলতুলে এবং খুব সুন্দর একটা ফুলের ফ্লেভার, এই খেতে দারুণ। এই দেখতে পাচ্ছেন ভেতরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, লোভনীয় একটি রেসিপি। অবশ্যই এরকম বাসা ট্রাই করবেন, টমেটো সস দিয়ে বা এমনিতে খেতে যেভাবে মন চায় সেভাবেই খেতে পারবেন, খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সেক্ষেত্রে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে এরকম আর নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।